वेलकम टू फुल मार्क्स जोन डियर स्टूडेंट बंधुरा आज हमरा माध्यमिक परीक्षा किभाबे मुखस्थ ना करे उपपाद्य प्रमाण करबे तार कौशल शिखबो तुम्हारा जे कोनो उपपाद्य होक ना केनो प्रमाण करते पारबे 100% ग्यारंटी जीवने कखनो भूल करबे ना तुम्हारे आर उपपाद्य सजेशनेर प्रयोजन होबे ना मूल आलोचनाटी आरम्भ करछि तुम्हारा प्रत्येके खाता ओ पेन निये मनोयोग सहकारे बसो प्रथमे चलो देखे नी माध्यमिके भालो रेजल्ट करार जोन्नो उपपाद्यर अवदान कि दशम श्रेणीर पाठ्यसूची अनुयायी मोट उपपाद्य आछे 12टी एछाड़ा आछे अनेक एक्सट्रा उपपाद्य एक नजरे देखे नी माध्यमिक परीक्षार कोश्चेन प्याटार्न एबं नम्बर विभाजन 12टी उपपाद्यर मध्ये परीक्षाय आसे 2टी उत्तर करते हय 1टी मात्र एबं नम्बर थाके 5 एबं एक्सट्रा उपपाद्य परीक्षाय आसे 2टी उत्तर करते हय 1टी मात्र नंबर থাকে 3 এই এক্সট্রা উপপাদ্যে 3 আউট অফ 3 পাওয়ার জন্য তোমাদের যেটা করতে হবে টেক্সট বুকের যে সমস্ত উপপাদ্যের প্রয়োগ এবং কোষ দেখি দেওয়া আছে সেগুলি ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তার মধ্যে থেকেই তোমরা মাধ্যমিক পরীক্ষায় কমন পেয়ে যাবে তাহলে আমরা যেটা দেখতে বললাম মাধ্যমিক পরীক্ষায় উপপাদ্যে মোট নাম্বার থাকে 8 এবং এই 8 আউট অফ 8 পাওয়ার জন্য আজকের ভিডিও জ্যামিতির ইতিহাস ও উপপাদ্য সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিই প্রচলিত আছে মিশর হলো জ্যামিতির উৎপত্তি স্থল কারণ মিশরের নীল নদে প্রতি বছর বন্যা হতো আর জমি জলে ডুবে যেত জল কমলে জমির মালিকানা নিয়ে বিবাদ হতো সেই বিবাদ থেকেই কিন্তু জমির পরিমাপের উদ্ভব হয় এবং উৎপত্তি হয় জ্যামিতির গণিতবিদ ইউক্লিডকে বলা হয় ফাদার অফ জ্যামিতি অর্থাৎ জ্যামিতির জনক ইউক্লিড জন্মগ্রহণ করেছিল খ্রিস্টপূর্ব 325 অব্দে ইউক্লিডকে জ্যামিতির জনক বলা হয় কারণ ইউক্লিড তার এলিমেন্ট নামক গ্রহণতে 13টি খণ্ডে জ্যামিতির যাবতীয় তথ্য লিখে গেছেন সাধারণত তার মধ্যেই ছিল উপপাদ্য যদিও জ্যামিতি বা উপপাদ্যর উদ্ভব তার অনেক আগেই হয়েছে কারণ ইউক্লিডের অনেক আগে পিথাগোরাস ও কোপারনিকাস প্রমুখ ইত্যাদিরা কিন্তু জ্যামিতি ও উপপাদ্য নিয়ে চর্চা করতেন উপপাদ্য কাকে বলে যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয়কে যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত করা হয় তাকেই উপপাদ্য বলে উপপাদ্য প্রমাণ করার সময় সাধারণত 5টি স্টেপের মাধ্যমে প্রমাণ করতে হয় এই 5টি স্টেপ হলো প্রথম স্টেপটি হলো চিত্র দ্বিতীয় স্টেপটি হলো পদত্ব তৃতীয় স্টেপটি হলো প্রমাণ্য এবং চতুর্থ স্টেপটি হলো অঙ্কন এবং ফিফথ নাম্বার স্টেপটি হলো প্রমাণ এই 5টি স্টেপের মাধ্যমে যে কোনো উপপাদ্য প্রমাণ করতে হয় তো উপপাদ্যে একটি বিবৃতি দেওয়া থাকে যেটা গাণিতিক বিষয়ের একটি সিদ্ধান্ত সেটাকেই যুক্তি এবং তথ্য দ্বারা প্রমাণ করতে হয় তো চিত্র প্রথমত কি ফার্স্ট স্টেপে একটু দেখে নিই চিত্রে যেটা বলা হয়েছে বিবৃতি অনুযায়ী চিত্র অঙ্কন করতে হয় বিবৃতি যেটা দেওয়া থাকে সেই বিবৃতিতে যা দেওয়া রয়েছে সেই অনুযায়ী একটা চিত্র অঙ্কন করতে হয় এবং প্রদত্ত বিবৃতিতে যেটা দেওয়া রয়েছে তার দুটো অংশ থাকে একটা হচ্ছে প্রদত্ত এবং একটা হচ্ছে প্রামাণ্য সেটা চিহ্নিত করে যা প্রদত্ত রয়েছে যা দেওয়া রয়েছে সেই বিষয়গুলোকে জ্যামিতিক ভাষায় লিখতে হয় প্রদত্তর ভিতরে এবং প্রামাণ্য কিছুই না যেইটুকু জিনিস প্রমাণ করতে হয় বিবৃতিতে যা প্রমাণ করতে বলা হয়েছে যা প্রমাণ করতে হবে সেটাকেই প্রামাণ্যের ভিতরে লিখতে হয় এবং অঙ্কন প্রমাণ করার ক্ষেত্রে যা চিত্র আমরা এঁকেছি বিবৃতি অনুযায়ী সেটা যদি যথাযথ না হয় যথেষ্ট না হয় সেক্ষেত্রে অতিরিক্ত কিছু আকার প্রয়োজন হয় আর সেটাকেই বলা হয় অঙ্কন তো অঙ্কন সাধারণত উপপাদ্যের ক্ষেত্রে আনুমানিক 95% উপপাদ্যের ক্ষেত্রে কিন্তু অঙ্কন থাকে এবং 5% উপপাদ্যের ক্ষেত্রে অঙ্কন নাও থাকতে পারে সেই 5% উপপাদ্যের ক্ষেত্রে কিন্তু অঙ্কন স্টেপটি অপশনাল হতে পারে এবং প্রমাণ হচ্ছে গিয়ে প্রমাণ হলো শৃঙ্খলাবদ্ধভাবে যে যুক্তির সাহায্যে উপপাদ্যটি প্রতিষ্ঠিত করা হয় তাকেই প্রমাণ বলা হয় তো প্রমাণে স্টেপ বাই স্টেপ যুক্তি এবং তথ্যের সাহায্যে আমরা কি করব উপপাদ্যটিকে প্রমাণ করব এই অঙ্কন এবং প্রমাণ এই দুটো স্টেপই কিন্তু উপপাদ্যের ভাইটাল পার্ট কারণ এক নম্বর এবং দু নম্বর এবং তিন নম্বর যে স্টেপ দুটো রয়েছে প্রথম দুটো তিনটে স্টেপ আমরা বিবৃতি দেখেই লিখতে পারবো এর জন্য কোনো কিছু মনে রাখার প্রয়োজন নেই জাস্ট বিবৃতি পড়ে সেটা আমরা খাতায় লিখতে পারবো কিন্তু অঙ্কন এবং প্রমাণের ক্ষেত্রে কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হবে প্রমাণ করার ক্ষেত্রে প্রথমত তিনটে জিনিস আমাদের মাথায় রাখতে হবে প্রতিটা উপপাদ্য প্রমাণ করার ক্ষেত্রে কিছু কি পয়েন্টস থাকে এই কি পয়েন্টসগুলোর উপরে ভিত্তি করে উপপাদ্যটি প্রমাণ করতে হয় ঠিক আছে সো এই কি পয়েন্টগুলো জানতে হবে প্রথমে তো কি পয়েন্ট সম্পর্কে পরে একটি উপপাদ্য আমরা বাস্তব উদাহরণ সহকারে আমরা সেটা করে দেখব সেই পয়েন্টগুলোর মাধ্যমে আর প্রমাণ করার সময় যা কিছু আমরা লিখবো
তার সাপেক্ষে কিন্তু উপযুক্ত যুক্তি বা তথ্য দিতেই হবে। এটা কিন্তু ম্যান্ডেট, খুব মনে রাখার চেষ্টা করবে এটা। জানো এই স্টেপটা বাদ দিয়ে কিন্তু কখনোই উপপাদ্য প্রমাণ করা সম্ভব নয়। 90% ক্ষেত্রে প্রমাণ করার সময় দুটি ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে হয়, অর্থাৎ দুটো ত্রিভুজ দেওয়া হয় এবং সেই দুটো ত্রিভুজকে কি করতে হয়, সর্বসম প্রমাণ করতে হয়। সর্বসম প্রমাণ করার যে নিয়ম বা সূত্র রয়েছে সেগুলো কিন্তু ক্লাস 7 আমরা শিখেছি, সেগুলো কিন্তু জানতে হবে আর সেগুলোর উপরে বেস করে 90% উপপাদ্য কিন্তু প্রমাণ করতে হয়। এছাড়া অন্যান্য অনেক বিষয় থাকে যেগুলো সাহায্য নিতে হয় প্রমাণ করার সময়, যেমন কিছু চতুর্ভুজকে কখনো কখনো চতুর্ভুজকে সামান্তরিক প্রমাণ করতে হয়, বা সমান্তরাল সরলরেখাকে একটি ছেদক যদি ছেদ করে তার ফলে একান্তর কোণ, অনুরূপ কোণ এবং বিপরীত কোণ উৎপন্ন হয়, সেগুলো পরস্পর সমান হয়, সেগুলো অনেক সময় প্রমাণ করতে হয়। এই জিনিসগুলোর উপর বেস করে উপপাদ্য প্রমাণ করা হয়। যারা এখনো ভিডিওটি দেখছো মজা আর না দোস্ত, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি লাইক করো, এক্ষুনি করো, এক্ষুনি করো। আর যারা বুঝতে পারছো না তারা কমেন্টে মেনশন করো। চলো যে কোনো উপপাদ্য প্রমাণ করার জন্য যে বেসিক কনসেপ্টগুলোর প্রয়োজন হয় সেই বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব, কারণ কনসেপ্ট ইজ এনার্জি। চলো প্রথম স্টেপ হচ্ছে গিয়ে বিবৃতিটিকে 4-5 বার মনোযোগ সহকারে বুঝে পড়ে নেব। এবং দ্বিতীয় স্টেপ হচ্ছে বিবৃতিতে দুটো অংশ থাকে, একটি হচ্ছে প্রদত্ত, একটি হচ্ছে প্রামাণ্য। দুটি অংশকে আমাদের চিহ্নিত করতে হবে, চিহ্নিত করা শেষ। এবং থার্ড নম্বরে বিবৃতিতে যা দেওয়া রয়েছে সেটা অনুযায়ী আমাদের কি করতে হবে, একটি চিত্র এঁকে নিতে হবে। এই চিত্র আঁকার সময় একটু খেয়াল রাখবে, কারণ চিত্রটি যদি সঠিক না হয় উপপাদ্যটি প্রমাণ করা কিন্তু অসম্ভব হয়ে যাবে। এবং ফোর্থ নম্বরে আমরা প্রদত্ত তে কি লিখব, যা আমরা বিবৃতিতে চিহ্নিত করেছি প্রদত্ত অংশটিকে সেটুকুকেই আমরা কি করব, জ্যামিতিক ভাষায় প্রকাশ করব বা লিখে নেব খাতায়। লাস্টলি এবং যেটা রয়েছে ফিফথ নাম্বার স্টেপে, আমরা যেটা করব প্রামাণ্যের ভেতরে বিবৃতি অনুযায়ী যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটা লিখে নেব, কারণ আমরা বিবৃতিতে প্রামাণ্য অংশটিকে চিহ্নিত করেছি সেটুকু আমরা জ্যামিতির ভাষায় লিখে নেব। এবং সেকেন্ড লাস্ট যেটা রয়েছে সিক্সথ নাম্বার স্টেপ, সেটা হচ্ছে অঙ্কন। তো অঙ্কনের ক্ষেত্রে আমরা যেটা করব, যা আমরা প্রদত্ত অনুযায়ী চিত্রটা এঁকেছি সেটা যদি যথেষ্ট হয় প্রমাণ করার ক্ষেত্রে তাহলে ওয়েল অ্যান্ড গুড, আর যদি অতিরিক্ত কিছু আঁকার প্রয়োজন হয় সেটা আমরা অঙ্কনের মধ্যে এঁকে নেব। এবং 7 নম্বর স্টেপ হচ্ছে গিয়ে আমাদের প্রমাণ। তো প্রমাণের ক্ষেত্রে আমরা যেটা জেনেছি যে প্রতিটা উপপাদ্যের ক্ষেত্রে কিছু কি পয়েন্টস থাকে, সেই কি পয়েন্টসগুলো আমাদের জেনে নিতে হবে। এবং সেকেন্ডলি আমরা যা কিছু প্রমাণের ভিতরে লিখবো তার সাপেক্ষে একটি উপযুক্ত যুক্তি ও তথ্য দেব। এখন আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 10 শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্গত 32 নম্বর উপপাদ্যটি প্রমাণ করব। চলো প্রথমে আমরা যেটা করব, বিবৃতিটি পড়ে তার মধ্যে প্রদত্ত এবং প্রামাণ্য যে অংশ দুটি রয়েছে সেটাকে চিহ্নিত করব। চলো বিবৃতিটি পড়ে নেওয়া যাক। ব্যাস নয় এরূপ কোন জায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিঘণ্টিত করে। তো এখানে আমরা কি বুঝতে পারছি, এই ব্যাস থেকে নিয়ে এই হোলে পর্যন্ত এইটুকু অংশ আমাদের কি প্রদত্ত, আর প্রমাণ্য কি ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, ওই থেকে নিয়ে এই করে পর্যন্ত এইটুকু অংশ হচ্ছে আমাদের প্রামাণ্য। আমরা এইটুকু চিহ্নিত করে নিয়েছি। এবার আমরা চিত্রটা অঙ্কন করব। তো চিত্র অঙ্কন করার ক্ষেত্রে আমরা এখানে বিবৃতিতে একটু দেখে নিই, এখানে কি বলা রয়েছে, বৃত্ত বলা হয়েছে, জ্যা বলা হয়েছে। জ্যাটা কিন্তু আবার ব্যাস হবে না, যে জ্যাটা অঙ্কন করব সে জ্যাটা কিন্তু ব্যাস যেন না হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে অঙ্কন করার সময়, রাইট। এবং কি বলছে, কেন্দ্র থেকে একটি লম্ব অঙ্কন করতে হবে। তো এখানে লম্ব রয়েছে, এই জ্যা বৃত্ত, জ্যা এবং লম্ব, এই তিনটে জিনিস আমাদের আঁকতে হবে। চলো এঁকে নিই। আমরা প্রথমত একটি বৃত্ত আঁকছি, চলো বৃত্তটা এঁকে নিলাম, বৃত্তটার নাম দিচ্ছি ও কেন্দ্রীয় বৃত্ত, রাইট। এবার আমরা জ্যা অঙ্কন করব। জ্যা অঙ্কন করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, যে জটে অঙ্কন করব সেটা যেন বৃত্তের বৃহত্তম জ্যা না হয়, অর্থাৎ সেটা যেন ব্যাস না হয়, ঠিক আছে। এটা কিন্তু প্রদত্তের ভেতরে বলা রয়েছে, তাহলে আমরা এমন একটি জ্যা অঙ্কন করে নিচ্ছি যেটা ব্যাস নয়। তাহলে জ্যাটার নাম দিয়ে দিচ্ছি এ বি, এবং এর সঙ্গে কি বলা হয়েছে, লম্ব অঙ্কন করতে বলা হয়েছে, কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করতে বলা হয়েছে। তো কেন্দ্র হচ্ছে ও, তো ও থেকে এ বির উপরে একটা লম্ব অঙ্কন করে নিলাম, এটার নাম দিয়ে দিলাম ডি, তাহলে লম্বটার নাম হলো ও ডি, রাইট। এতটুকু বোঝা গেল, চিত্রটা অঙ্কন করা শেষ। এবার আমরা প্রদত্তটি লিখব। তো প্রদত্তের ভিতরে আমরা যেটা এঁকেছি সেটাকেই আমরা গাণিতিক ভাষায়, জ্যামিতিক ভাষায় সেটাকে প্রকাশ করব। তো আমরা কি এঁকেছি, ও কেন্দ্রীয় বৃত্তের
ব্যাস নয় এ রূপ যা এ বীর ওপর ওডি লম্ব রাইট। আর এবার প্রামাণ্য কি বলেছে, তো প্রামাণ্য বলেছে যে এই ওডি এই এ বি জ্যাকে সমান দুভাগে বিভক্ত করবে, সমদ্বিখণ্ডিত করবে ডি বিন্দুতে রাইট। অর্থাৎ এই এ ডি সমান সমান ডিবি, এইটুকু প্রমাণ করলে কিন্তু আমাদের উপপাদ্যটি প্রমাণ হয়ে যাবে। সো আমরা এইটুকু লিখবো এবার। তো লেখার ক্ষেত্রে আমরা কি লিখবো, ওডি লম্ব এ বি জ্যাকে সমদ্বিখণ্ডিত করেছে অর্থাৎ এ ডি সমান সমান বিডি, এটাই আমরা প্রমাণ করব। এবার অঙ্কনে চলে আসি। অঙ্কনে এখানে দেখো সিম্পলি যেটা করব আমরা, ও কমা এ এবং ও কমা বি যুক্ত করা হলো, এটুকু আমরা যুক্ত করলাম রাইট, বোঝা গেল। এবার প্রমাণে যাব আমরা। তো প্রমাণে যাওয়ার আগে এই উপপাদ্যের ক্ষেত্রে কিছু কি পয়েন্টস রয়েছে, দুটো কি পয়েন্ট রয়েছে। এক নম্বর কি পয়েন্ট কি আছে চলো আমরা দেখে নিই। তো এক নম্বর কি পয়েন্টে, যখন একটি সরলরেখার উপরে একটি লম্ব অঙ্কন করব, ধরে নিচ্ছি এ বি একটি সরলরেখা, এর উপরে ওডি হচ্ছে লম্ব, তো ওডি লম্ব যখনই আমরা অঙ্কন করব, এটা একটি সিদ্ধান্ত রয়েছে কি একটি সরলরেখার উপরে লম্ব অঙ্কন করে দুটো 90 ডিগ্রি কোণ বা সমকোণ উৎপন্ন হয়। তাহলে এখানে একটি সমকোণ কি রয়েছে, এ ডি ও, আর একটি সমকোণ কি রয়েছে, বি ডি ও, দুটি সমকোণ পেলাম প্রায় প্রত্যেকে কি 90 ডিগ্রি। এবার একটু লক্ষ্য করো, এটা ও এবং এ কে যুক্ত করলাম এবং পি ও এবং বি কে যুক্ত করলাম, এবার কি পাচ্ছি, দুটো ত্রিভুজ পাচ্ছি। তো এই দুটো ত্রিভুজকে আমরা কি ধরনের ত্রিভুজ বলতে পারি, এখানে যে দুটো ত্রিভুজ পেয়েছি সেই দুটো ত্রিভুজকে আমরা কি বলতে পারি, সমকোণী ত্রিভুজ বলতে পারি। কারণ তো দুটো ত্রিভুজের প্রত্যেকটি একটি করে কোণ কি 90 ডিগ্রি বা এক সমকোণের সমান, তাহলে আমরা কি বলতে পারি, সমকোণী ত্রিভুজ বলতে পারি। তো সমকোণী ত্রিভুজ বলতে আমরা কি বুঝি, যে ত্রিভুজের একটি কোণের মান এক সমকোণের সমান বা 90 ডিগ্রি তাকেই আমরা সমকোণী ত্রিভুজ বলি। তাহলে এই দুটো ত্রিভুজ কি আমাদের, একটি হচ্ছে এ ও ডি এবং আর একটি ত্রিভুজ হচ্ছে বি ও ডি, তো আমরা দুটো সমকোণী ত্রিভুজ পেলাম রাইট। এটা এক নম্বর আমাদের কি পয়েন্ট। এবং দু নম্বর কি পয়েন্টে, এবার আমরা দুটো সমকোণী ত্রিভুজ পেয়েছি, তো সমকোণী ত্রিভুজগুলোর নাম কি হচ্ছে, এ ও ডি এবং ত্রিভুজ কি রয়েছে, সমকোণী ত্রিভুজ বি ও ডি, এই দুটো ত্রিভুজকে আমাদের সর্বসম প্রমাণ করতে হবে। যেমন সর্বসম প্রমাণ করার ক্ষেত্রে আমাদের দুটো জিনিস একটি মনে মাথায় রাখতে হয়, তিনটে জিনিস কিন্তু দুটো ত্রিভুজের ভিতরে সমান দেখালে পরে আমরা সর্বসম প্রমাণ করতে পারি। কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা শর্ত রয়েছে সেটা হচ্ছে সর্বসম প্রমাণ করার, সেটা হচ্ছে আর এইচ এস। তো আর স্ট্যান্ডস ফর রাইট অ্যাঙ্গেল মানে সমকোণ, এইচ স্ট্যান্ডস ফর হাইপোটেনাস মানে অতিভুজ, আর এ স্ট্যান্ডস ফর সাইড অর্থাৎ বাহু। তো দুটো ত্রিভুজের ভিতরে আমাদের কি দেখাতে হবে, সমকোণ সমান দেখাতে হবে, অতিভুজ সমান দেখাতে হবে, যে কোনো একটি বাহু সমান দেখালে আমরা দুটো ত্রিভুজকে কি করতে পারবো, সর্বসম প্রমাণ করতে পারবো রাইট। তো এটার উপরে বেস করে আমরা উপপাদ্য কিন্তু প্রমাণ করব। তো আমাদের কি পয়েন্টগুলো আমরা বুঝতে পেরে গেলাম, এই পয়েন্টগুলি আমরা উপপাদ্যে ভেতরে প্রমাণের ভেতরে কাজে লাগিয়ে উপপাদ্যটিকে প্রমাণ করব। সো প্রমাণ আমরা পয়েন্টটা লিখছি, এবং প্রমাণের ভেতরে যেহেতু ওডি লম্ব এ বি, সুতরাং ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ পি ও ডি সমকোণী ত্রিভুজ রাইট। যেহেতু এটা লম্ব রয়েছে, দুটো লম্ব যে অঙ্কন করার ফলে 90 ডিগ্রি বা সমকোণ উৎপন্ন হয় দুটি, এবং দুটি ত্রিভুজও পেয়েছি আমরা, তো সেক্ষেত্রে আমি কি বলতে পারি, দুটো ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলতে পারি। এবার এই সমকোণী ত্রিভুজ দুটো নিয়ে আমরা কি করব, তিনটে জিনিসকে সমান দেখাবো, কারণ আমরা দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। ওটার জন্য প্রথম আমরা কি দেখেছিলাম, প্রথম ছিল আমাদের রাইট অ্যাঙ্গেল অর্থাৎ সমকোণ প্রমাণ সমান দেখাতে হয়। তো ত্রিভুজ এ ও ডি, ত্রিভুজের যে সমকোণটা রয়েছে সেটা হচ্ছে এ ডি ও সমান সমান ত্রিভুজ বি ও ডি এর যে সমকোণ যেটা রয়েছে সেটা হচ্ছে বি ডি ও সমান সমান 90 ডিগ্রি, যেহেতু ও ডি লম্ব এ বি রাইট। এটা বোঝা গেল, এটা যুক্তি দিয়ে দিয়েছি আমরা সাইডে, আমরা কি বলেছিলাম যে আমরা যা কিছু লিখবো তার সাপেক্ষে কি করে যুক্তি দেব। এবার আমরা দ্বিতীয় নম্বরে কি দেখাবো, অতিভুজ সমান দেখাবো। তো আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে সমকোণ বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বিপরীত দিকের বাহুটাকেই কিন্তু অতিভুজ বলা হয়। তো আমরা
প্রথমত দেখে নেব ত্রিভুজ এ ও ডি এর যেটা অতিভুজ কি রয়েছে এখানে এ ডি ওর কোণের যে বিপরীত বাহু সেটা হচ্ছে এ ও রাইট আমরা লিখতে পারি অতিভুজ এ ও সমান সমান এবার দেখো খেয়াল করো ত্রিভুজ বি ও ডি এর 90 ডিগ্রি কোণ যেটা সমকোণ যেটা রয়েছে বি ডি ও এর বিপরীত বাহু হচ্ছে কি আমাদের বি ও তো এটা অতিভুজ আমরা লিখতে পারি সুতরাং আমরা কি লিখব অতিভুজ এ ও সমান সমান অতিভুজ বি ও কেন সমান এরা কারণ একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ কেন সমান হয় এটিও একটি শর্ত এটা একটি সিদ্ধান্ত রয়েছে জ্যামিতিক সিদ্ধান্ত রয়েছে বৃত্তের যতগুলো আমরা ব্যাস অঙ্কন করব তো ব্যাসের অর্ধেক হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর সবগুলো ব্যাসার্ধ কিন্তু পরস্পর এরা সমান হয় এটা আমরা জেনেছি বৃত্তের প্রপার্টিজ থেকে রাইট এবার লাস্টলি আমাদের যে কোনো একটি বাহু প্রমাণ করতে হবে এবার চিত্রে যদি আমরা দেখি দেখো ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ বি ও ডি এই দুটো ত্রিভুজ তৈরি করার ক্ষেত্রে একটি কিন্তু একটি কমন বাহু রয়েছে একটি সাধারণ বাহু রয়েছে সেটা হচ্ছে ওডি এই দুটো ত্রিভুজ তৈরি করার ক্ষেত্রে যখনই আমরা গঠন করছি কিন্তু এই বাহুটা কিন্তু কমন রয়েছে এটা কিন্তু সাধারণ বাহু রয়েছে তো আমরা কি লিখতে পারি ওডি সাধারণ বাহু প্রদত্ত এবারে আমরা কি দেখে দিয়েছি আমরা তিনটে জিনিস সমান দেখে দিয়েছি দুটো ত্রিভুজের ভিতরে এবার আমরা কি লিখতে পারি তাহলে সুতরাং ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বি ও ডি সর্বসম প্রমাণ করতে পেরেছি কোন সূত্র অনুযায়ী প্রমাণ করলাম সেটা হচ্ছে আর এইচ এস সর্বসমতা শর্তানুসারে আমরা এটা প্রমাণ করলাম এবার আমরা যেহেতু দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করে ফেলেছি এবার আমরা সেটা কি বলতে পারি এবার বলতে পারি আমরা সুতরাং কি লিখতে পারি সুতরাং আমরা লিখব এডি সমান সমান বিডি সমান কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু আমরা কি জানি যখন দুটো ত্রিভুজকে সর্বসম আমরা প্রমাণ করে ফেলি তাদের অনুরূপ বাহু তাদের অনুরূপ কোণ তাদের পরিসীমা তাদের আয়তন পরস্পর কিন্তু সমান হয়ে যায় তাহলে আমরা এটা লিখতে পারি তাহলে এটাই আমাদের প্রমাণের বিষয় ছিল উপপাদ্যে তাহলে আমরা সঠিকভাবে যুক্তি এবং তথ্য সহকারে উপপাদ্যটি প্রমাণ করতে পেরেছি এখানেই প্রমাণিত উপপাদ্যটি সো এখানে আলোচনাটি শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর এর পরবর্তী তোমাদের যে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পর্ষদের যে সিলেবাসের অন্তর্গত ক্লাস টেনের যে সমস্ত উপপাদ্য 12টি উপপাদ্য রয়েছে এবং এক্সট্রা উপপাদ্য রয়েছে তার সিরিজ চলবে প্রতিদিন একটা করে উপপাদ্য করে চ্যানেলে আপলোড করা হবে অন্যান্য অঙ্ক করে দেওয়া হবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আশা করি তোমরা প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে আলোচনাটি শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ